শুরু হলো খেলা গীতার খেলা শুরু শুরু হলো আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 16 16 নম্বর 23 শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ বই দেখাবার প্রয়োজন নেই এই মুহূর্তে বই দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে যদি কারুর বই দেখার প্রয়োজন হয় প্রথমেই বলেছি যে কয়দিন প্রয়োজন হয় সেই কয়দিনই আমি এখানে থাকব জানি বলেছি তা প্রমাণ না করে এখান থেকে যেতে রাজি নই তাই আমি বই আর বের করতে চাই না শুধু এটাই যথেষ্ট যে বই এখানে আছে এবং আমি বইয়ের বাইরে কোনো কথা বলবো না শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ যেহেতু বৈষ্ণবদের সবচেয়ে বড় সংগঠন ইস্কন আমি সেই ইস্কনের গীতা এখানে অন্তত 4-5টা অনুবাদকের গীতা আছে তা আমি সেই ইস্কনের গীতা থেকেই আমি বলি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 16 নম্বর 23 পৃষ্ঠা নম্বর 871 এখানে বলেছে যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করিতে পারে না এর অর্থ কি আমি যদি হিন্দু হই আমি যদি সনাতনী হই তাহলে আমাকে শাস্ত্রে যে নির্দেশ দিয়েছে সেই শাস্ত্রের নির্দেশের বাইরে যদি আমি কিছু করি তাহলে আমার সিদ্ধি হবে না আমার পরাগতি হবে না আমি শ্রদ্ধা করি এই কথাকে গীতাকে বিশ্বাস করি ভালোবাসি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 16 নম্বর 24 পৃষ্ঠা 872 অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ অতএব শাস্ত্র বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও শাস্ত্রে যেভাবে তোমাকে নির্দেশ দিয়েছে শাস্ত্রই তোমার প্রমাণ শাস্ত্রের বাইরে তুমি কোনো কাজ করলে তোমার পরাগতি হবে না তোমার সিদ্ধি লাভ হবে না শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 18 হে পর 16 নম্বর 41 হে পরন্তু স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কর্মসমূহ বিভক্ত হয়েছে শুরু হলো খেলা গীতার খেলা শুরু শুরু হলো হে পরন্তু স্বভাবজাত গুণ অনুসারে স্বভাবজাত অর্থাৎ কি আমি যেভাবে জন্মগ্রহণ করেছি জন্মগত তাকেই স্বভাবজাত হিসাবে শাস্ত্র প্রমাণ করে তাই স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার বর্ণের চার প্রকারের ভাবে কাজ বিভক্ত হয়েছে এখন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 18 শ্লোক নম্বর 42 পৃষ্ঠা নম্বর 940 ব্রাহ্মণের কাজ কি ব্রাহ্মণ কি করবেন সম দম তপ শৌচ শান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম ব্রাহ্মণের কাজ হলো এই সম কি অন্তর ইন্দ্রিয়ের সংযম আমার ভিতরে যে ইন্দ্রিয় তাকে সংযম করা সম দম বহিরঙ্গের ইন্দ্রিয়ের সংযম বৈরঙ্গের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই বৈরেন্দ্রিয়ের যে সংযম এটা দম তপ তপস্যা শৌচম শৌচ শান্তি সহিষ্ণুতা সরলতা জ্ঞান শাস্ত্রীয় জ্ঞান বিজ্ঞান তত্ত্ব উপলব্ধি আস্তিক্য ধর্ম এবার ক্ষত্রিয় রাজা করবে ক্ষত্রিয় কাজ কি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 18 শ্লোক নম্বর 43 পৃষ্ঠা নম্বর 941 শৌর্য তেজ ভীতি দক্ষতা যুদ্ধে ও অবলায়ন দান ও শাসন ক্ষমতা এইগুলি করতে স্বভাবজাত কর্ম কমে গেল শৌচ নাই করতে শৌচ অশৌচ নাই গীতায় শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 18 শ্লোক নম্বর 44 পৃষ্ঠা নম্বর 941 বৈশ্যের কাজ কি ঋষি
গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যতারা তাদের কাজ কি? কৃষি কাজ করবে, গোরক্ষা করবে, বাণিজ্য, এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচারযত্ন কর্ম শূদ্রের স্বভাবজাত। শূদ্র কি করবে? এই তিন জাতির যে পদসেবা করা এই গেল শূদ্র করবে। শূদ্রের অন্য কোন কর্ম নাই গীতা। গীতায় শূদ্রের অন্য কোন তিন বর্ণের পদসেবা করা ছাড়া অন্য কোন ধর্মীয় কর্ম নাই, নাই, নাই। দেখো শাস্ত্র সম্পর্কে একটা কথা আছে, পূর্ব পুরাণের বলেছে, পূর্ব পুরাণ উপরিভাগ 21-32 পৃষ্ঠা 312। ভক্তগণ, আমি একটা কথা বলতে চাই যে যদি কোনো বক্তার বক্তব্য দিতে ইচ্ছায় আপনি বৈশালকের সাথে আলাপ করে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেন, একজন বক্তব্য দিবে, যদি কিছু বলার থাকে বক্তব্য শেষ হোক তারপর আপনি তাকে প্রশ্ন করেন, কিন্তু এর মধ্যে যদি আপনারা নিজেরাই কথা বলেন তাহলে এখানে সেই শুধু খুলনা থেকে এসেছি কিসের জন্য? বলেছি যে আপনাদের দর্শন করার জন্য বা দুটো কথা শোনার জন্য, বলার জন্য। শাস্ত্র সম্পর্কে কি বলেছে শাস্ত্রে?